আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড অ্যাম্বুসমেন্ট পার্কে। আমরা প্রথমে চোখ বুলিয়ে নেব পার্কটিতে কি আছে। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখতেছি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, ট্রেন, তারপর নামাজের স্থান এবং ছোটদের জন্য আকর্ষণীয় কিড জোন। এবং এখানে বিভিন্ন প্রকারের খেলা রয়েছে। তারপর গেটের ভিতরে প্রবেশ করে যে মূল আকর্ষণটা হচ্ছে এই ঝর্ণাটি। রেস্টুরেন্ট থেকে যে বাইরের যে ভিউটা সেটা অনেক সুন্দর ভিউ। এই পার্কের নতুন আকর্ষণ হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন পাখির কোলাহল। এখানে যারা পাখির কোলাহল পছন্দ করে তারা আসতে পারবেন এবং যারা সুইমিং পছন্দ করে এই সুইমিং পুলে চলে আসতে পারবেন, সুইমিং করতে পারবেন। নতুন নতুন কিটজন তৈরি করা হচ্ছে। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানে, এখানে সন্ধ্যার সময় অনেক সুন্দর ফেনা তৈরি করা হয়, সেটা আইস, অনেক ভালো লাগে। এবং সমুদ্রের মতো সিস্টেম করে দেওয়া আছে। শিশুদের জন্য অনেক ধরনের খেলা রয়েছে, তবে বেশিরভাগ রাইটে বড়রাও উঠতে পারবে। দেখতে পাচ্ছেন শিশুদের সাথে বড়রাও এখানে উপভোগ করতে পারবেন বিভিন্ন রাইটে। তো আমরা চলে আসলাম। আপনারা কিভাবে আসবেন এই পার্কে? আপনারা যে কোনো গাড়িতে করে, যারা গাজীপুর থেকে আসবেন রায়দা, অনাবিল, তুরঙ্গ, অথবা যারা গুলিস্থান অথবা যাত্রাবাড়ি থেকে আসবেন রায়দা, অনাবিল, তুরঙ্গ, এবং মিরপুর থেকে যারা আসবেন মিরপুরের গাড়ি আছে, এসে আপনারা নতুন বাজারে নামবেন। নতুন বাজার থেকে আপনারা রিক্সায় খুব সহজেই চলে আসতে পারবেন। নতুন বাজার থেকে 50 টাকা ভাড়া নেবে। আমরা ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝর্ণা এখানে রয়েছে। ঢোকার সাথে সাথেই আপনাদের মন ভালো হয়ে যাবে, এরকম একটা স্থান এখানে রয়েছে। যারা মিস করতে না চান অবশ্যই চলে আসবেন। তবে গেটের পাশেই একটি 9D মুভি রুম আছে, সেখানে আপনারা 9D মুভি দেখতে পারবেন। তাই যারা 9D মুভি দেখতে পছন্দ করেন তারা এখানে দেখতে পারবেন। যারা নতুন হিসেবে আসবেন তারা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। যারা এর আগে 9D মুভি দেখেছেন তারা না দেখলেও চলবে, যারা নতুন দেখবেন অবশ্যই এটা মিস করবেন না, খুব ভালো লাগে অবশ্য। তবে আমার দেখা ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ক হচ্ছে এটি, সবচেয়ে ভালো পার্ক। এখানে দুই সাইডে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে, এগুলো আর্টিফিশিয়াল ফুলের গাছ না, একদম বাস্তবাদী ফুলের গাছ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে এই পার্কটি অবস্থিত। তবে এই পার্কটিতে এন্ট্রি ফি বৃদ্ধি করা হয়েছে, যেহেতু নতুন নতুন আকর্ষণ বৃদ্ধি করা হয়েছে, তাই এই পার্কটিতে এন্ট্রি ফি আগে 100 টাকা ছিল। যারা এর আগে এসেছিলেন 100 টাকাতে প্রবেশ করতে পেরেছেন অথবা টিকিট ক্রয় করতে পেরেছেন, এখন 50 টাকা বৃদ্ধি করে 150 টাকা করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝর্ণা, তবে ঝর্ণাটা এখনো চালু করা হয়নি, আমরা সকালবেলা এসেছিলাম।
তাই সবগুলো রাইড কিন্তু চালু করা হয়নি, কারণ সকালবেলায় খুব কম জনসংখ্যা আসে। বেশিরভাগ যারা কপট কপটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাই কিন্তু সকালবেলায় চলে আসে। বিকেলবেলায় মূলত ফ্যামিলি পরিবার এরাই বেশিরভাগ চলে আসে। তবে সকালবেলায় তেমন লোকজন আসে না, শুধুমাত্রই বললাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কপট কপটিরা চলে আসেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাইড রয়েছে এখানে। বেশিরভাগ রাইডে বড়রা এবং ছোটরা উভয়ে উঠতে পারবেন, তাই বড়রাও এনজয় করতে পারবেন রাইডগুলোতে উঠে। ভিতরের যত রাইড রয়েছে এখানে মূল্য লেখা নাই, কারণ এখানে প্রত্যেকটা রাইড 100 টাকা করে নেওয়া হয়, এই কারণে মূল্য দেওয়া হয়নি। শুধু সুইমিং পুলে 200 টাকা চার্জ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দোলনা। দেখতে পাচ্ছেন নভোযানের মতো অনেক সুন্দর করে সাজানো গোছানো। শিশুরা এখানে উঠলে অনেক আনন্দিত হবেন। এখানে বিভিন্ন রাইটের বিভিন্ন নাম দেওয়া আছে, আমি নামগুলো বললাম না, আপনারা চোখ দিয়ে দেখে নেবেন রাইডগুলো কি কি। প্রিয় বন্ধুরা, আমরা সবাই ভ্রমণ পছন্দ করি, তবে ভ্রমণের জন্য এই পার্কটিকে আমার বেস্ট পার্ক বলে মনে হয়েছে। আপনাদের প্রিয়জনদের নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন যদি সময় পান। যারা দূরে আছেন তারাও আসার চেষ্টা করবেন, যারা কাছাকাছি আসেন ঢাকার ভিতরে রয়েছেন তারা তো অবশ্যই আপনাদের আমন্ত্রিত। এই পার্কটি 100 ফিট সাঁতার কুল বাড্ডাতে অবস্থিত ঢাকায়। যারা এর আগে আসছিলেন, কিছু নতুন নতুন আকর্ষণ এখানে রয়েছে, সেগুলো আমরা এক এক করে সবগুলোই দেখাবো। আপনারা ভিডিওটা পুরোটাই দেখলে নতুন নতুন কি আছে সেটা দেখতে পারবেন। রোলার কোস্টার দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর রোলার কোস্টার। শিশুরা অনেক আনন্দ উপভোগ করে এই রোলার কোস্টারে উঠলে। দেখতে পাচ্ছেন নতুন কিডজোন তৈরি করা হচ্ছে, আরও কিডজোন বৃদ্ধি করা হচ্ছে, কিছুদিনের মধ্যে এই কিডজোনটি চালু হয়ে যাবে। তবে এই পার্কের মূল আকর্ষণ এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর দৃশ্য। আপনারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে সন্ধ্যার সময় এখানে বরফের দেশের মতো মনে হবে। চারপাশে আমরা সকালবেলায় গেছিলাম, এই কারণে তাড়াতাড়ি চলে আসছি। আপনারা যদি মিস করতে না চান অবশ্যই এই সন্ধ্যার যে বরফের লীলা খেলা সেটা আপনারা দেখতে পারবেন। এখানে উপর থেকে ফেনার সৃষ্টি করা হয়, পুরোটায় ফেনা দিয়ে ভরিয়ে দেওয়া হয়, খুব ভালো লাগে, খুব এনজয়েবল হয়।
তাই আপনারা যখন এই পার্কে আসবেন অবশ্যই দুইটা থেকে তিনটার দিকে আসবেন, সারা দিন ঘুরবেন, রাত আটটা পর্যন্ত ঘুরতে পারবেন এবং সন্ধ্যার সময় এই মূল আকর্ষণটি অবশ্যই দেখবেন। ঢাকা শহরের মধ্যে এত সুন্দর পার্ক রয়েছে, আপনারা এই পার্কে না গেলেই বুঝবেন না। অবশ্যই এই পার্কে গিয়ে আপনারা দেখে তারপর আমাকে কমেন্টে জানাবেন। অসম্ভব সুন্দর একটি পার্ক। দেখতে পাচ্ছেন জীবজন্তুর ভিতরে ট্রেন, এখানে বাচ্চারা অনেক উপভোগ করবে। দেখতে পাচ্ছেন এখানেও একটা রোলার কোস্টার রয়েছে, এই রোলার কোস্টারে বড়রাও উঠতে পারবেন, ছোটরা বড়রা উভয়ে উঠতে পারবেন। এখানে বেশিরভাগ রাইডগুলোতে ছোটরা বড়রা উভয়ে উঠতে পারবেন, তাই বড়রাও কিন্তু এনজয় করতে পারবেন। এখানকার সবগুলো রাইডে আকর্ষণীয় রাইড। এই ভ্যানেউতে আপনারা পুরো পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন, যারা হাঁটতে পছন্দ করেন না তারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ করে দেওয়া হয়েছে, সমুদ্র সৈকতের ভিউ। এখানে বসে আপনারা সুন্দর একটা ফিল, সমুদ্র সৈকতের ফিল অনুভব করতে পারবেন। এই পার্কের আমরা নতুন আকর্ষণের দিকে চলে যাব। আগামী ঈদেই কিন্তু এই নতুন আকর্ষণ চালু করা হচ্ছে, তাই আপনারা অবশ্যই ঈদে চলে আসবেন। আপনারা ঈদে যে কোনো না কোনো জায়গা ফিক্সড করেছেন বেড়াতে যাবেন, যারা ঢাকা শহরের মধ্যে থাকবেন অবশ্যই এই পার্কে আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দর বোর্ড তৈরি করা হয়েছে এবং এখানে নৌকাও কিছু নিয়ে আসা হবে। মালিকের সাথে কথা বললাম, ওনারা বলতেছেন যে এখানে বোর্ডগুলো থাকবে এবং নৌকাও থাকবে, যার যেটা ইচ্ছা এখানে উঠতে পারবে কিছু টাকা ফি এর মাধ্যমে। তবে পিছনে একটি ঝিল থাকার কারণে এই পার্কটি আরও সৌন্দর্যমণ্ডিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাখির পলতান শুনতে পারবেন। সুইমিং পুলের ঠিক পাশেই এই পাখির রাজ্য অবস্থিত।
দেখতে পাচ্ছেন, সুইমিং পুলটি অনেক সুন্দর। এই সুইমিং পুলটি ২০০ টাকা ফি এর মাধ্যমে আপনারা এখানে সুইমিং করতে পারবেন। তবে সুইমিং পুলটি আরও সুন্দর করা যেত, যেমন অন্য অন্য পার্কের মতো এখানে বাইরের থেকে দেখা যায়, কিন্তু তবে অন্য অন্য পার্কগুলিতে কিন্তু সুইমিং পুলটি বাইরে থেকে দেখা যায় না। এই পার্কটিতে এই জায়গায় একটু আমার অভিযোগ আছে যে একজন গোসল করতেছে অথবা সুইমিং করতেছে সেখানে বাইরের থেকে দেখা যাচ্ছে, এটা করা উচিত হয়নি। তারপরেও যারা খোলামেলা সুইমিং করতে চান অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট থেকে আপনারা সমুদ্রের একটা ফিল পাবেন, এখানে বসে আপনারা খাবার গ্রহণ করতে পারবেন। তবে বর্ষাকালে একটু যখন পানি উপরে ওঠে তখন আরও সুন্দর দেখায়। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন অনেক উন্নত, এবং এখানে বসলেই মনে হবে যে আমি একটা উন্নত রেস্টুরেন্টে বসে আছি। ভিতরের যে জাঁকজমকভাবে সাজানো গুছানো, তবে রেস্টুরেন্টের বাইরের ভিউটা অনেক সুন্দর। এই ঝর্ণাটি বিকাল হলেই চালু করা হয়, এখানে আপনারা বসে বসে ঝর্ণার ফিল অনুভব করতে পারবেন। এই পার্কের প্রত্যেকটা জায়গায় জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। আপনারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন তারা এই পার্কটিতে আসতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ছোটদের জন্য মাইক্রো অথবা কার রেসিং। এই পার্কের আরও ছোটদের জন্য মূল আকর্ষণ হচ্ছে এই কিডজোন। ছোটরা এই কিডজোনকে অনেক ভালোবাসে, বেশিরভাগ ছেলেমেয়েরা। এই কিডজোনের যে বিভিন্ন আইটেম খেলা রয়েছে এগুলো সবাই পছন্দ করে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া হিসাবে এই কিডজোন তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন গেমিংয়ের মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা হয়,
যারা গেমিং কমপ্লিট করতে পারে তাদের জন্য পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন প্রকারের গেম রয়েছে, তবে শিশুদের জন্য রেলের ব্যবস্থাও করা হয়েছে, যারা একেবারেই ছোট্ট শিশু। ছোট রেল স্টেশন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখানে প্রত্যেকটা রাইডই সুন্দর, যার যেটা পছন্দ। যে শিশুটি যে খেলাটি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই খেলাটি ওরা খেলতে পারবে। তবে এখানে প্রত্যেকটি কয়েনের মূল্য 100 টাকা। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল গাছ না, বাস্তবাদী গাছ। বাস্তবেই এগুলা সুন্দর ফুলের গাছ, ফুল এখনো ফোটেনি। আগামীতে আপনারা যখন আসবেন তখনই ফুটবে। তবে সুন্দর একটা জিনিস হচ্ছে, এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন শিশুরা সুইমিং করতেছে, এবং এই ট্রেন স্টেশনে ট্রেনে উঠতে পারবেন। এখানে ছোটদের পাশাপাশি বড়রাও এই ট্রেনে উঠতে পারবেন। যে শিশুগুলো বাবা মাকে ছাড়া কোনো রাইডে উঠতে চায় না, তারা কিন্তু এই রাইডগুলোতে বাবা মাকে নিয়েই উঠতে পারবে। সবশেষে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, কিছু খাবো। দেখতে পাচ্ছেন মেনুগুলো এখানে দেওয়া আছে। আমরা 400 টাকার একটা আইটেম অর্ডার করেছিলাম, তবে রান্নার মান অনেক ভালো ছিল, তবে প্রাইসটা বেশি বলে মনে হয়েছে আমার। যে 400 টাকার প্রাইস মূল্য দেওয়া ছিল, সেই 400 টাকার খাবার ওনারা যদি 200 টাকা করতেন একটা স্বাভাবিক ছিল, তবে 200 টাকা বেশি দাম ধরে নেওয়া হয়েছে আমার মনে হয়েছে। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন। আর যারা বেশি মূল্যে খেতে না চান, পার্কের সামনে অনেকগুলো রেস্টুরেন্ট পাওয়া যাবে, সেগুলোতে খেতে পারবেন। সেগুলোতে স্বাভাবিক দাম হিসেবে ধরে নেওয়া হয়। এখানে খেলে অবশ্যই একটু ফি বেশি পড়বে। আপনি যতটুকু খাবেন তার ডাবল হিসাবে ফি প্রদান করতে হবে আমার মনে হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ঘুরতে আসবেন, ভালো লাগবে পার্কটিতে। তো আমার ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি আজকে এখানে বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।